हेलो एवरीवन, सब कैसे हैं? उम्मीद रखती हूँ सब ठीक ही होंगे। आशा करी अपनारा सबाई भीषण भीषण भालो आछेन और आमिओ भालो आछि। आज ट्यूसडे है और अभी घड़ी में 10:30 बज रही है। सुबह थोड़ा सा वर्कआउट, ब्रेकफास्ट ये सब करके आ गई हूँ लंच बनाने के लिए। तो कल ना मार्केट से ये कद्दू, मतलब ये चाल कूमड़ो नहीं एसे तो एन धीरे धीरे को काटते बसे। वो तो सकाले आज के अफिस बैरिए गए, ओके आज के एक बेसन चिल्ला बनिए दिए पानी दिए वो से बैरिए गए, तई एन शुद्ध निजे लांच बनाब। सप्ताह 3 दिन ओके टिफिन दीते हैं, मैं एन ओई रुटी सब्जी खूब एक नीते चाय ना, तो माझे माझे ब्रेड सैंडविच वरकम चिल्ला पोहा ये सब बनिए दी। सकाल बेला एत ताड़ाहुड़ो थे, मैं ओ तो अनेक सकाले बड़ोय 6:30 मध्य बैरिए जाए, वही समयटा ना हमार कि भिडियो है ना, मैं जेटाई बनाई को क्लिप तोला है ना। देखो डालटा ना हमें एकार जो रान्ना करो तो अल्प डाल हमें ना ये बसिए दी, मैं प्रेसार कूकार नीचे एक जल दिए और बाटर मध्य ए रकम भाव डाल और एक जल दिए बसिए दी। এতে কি সুবিধা হয় জানেন, একার জন্য খুব অল্প ডাল, তো যদি আমি প্রেসার কুকারে পুরো ঢেলে সেদ্ধটা করি চারিদিকে না ছড়িয়ে যায়, এতে প্রেসার কুকারটাও নোংরা হয়, মাছতেও কষ্ট হয়, কিন্তু এইভাবে করলে না খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায় আর প্রেসার কুকারটাও নষ্ট হয় না। এটা আমার মায়ের কাছ থেকেই শেখা, মায়েদের কাছে এরকম প্রচুর ছোট ছোট মানে টিপস পাওয়া যায় রান্নার। और ये देखिए दाल उबल चुकी है, आप लोगों को दिखा रही हूँ, ये देखिए ये बिल्कुल भी ना इधर उधर स्प्रेड नहीं करती है, मतलब कुकर गंदा नहीं होता है तो कुकर को माँजना भी आसानी होता है। रान्ना करते जाना समय लगे जानें तो, वीडियो करते गेले सेई रान्नार ही अनेकटा बेशी समय लगे, कारण फोनटाके बार बार एदिके ओदिके सेट करते हय, अन अफ करते हय, খেয়ালও রাখতে হয় সবগুলো ক্লিপ উঠছে কি না, তো অনেকটা সময় লাগে, সেই জন্যই সকালবেলাটা আমি কিছুতেই করে উঠতে পারি না। যাই হোক চলুন সবজিটা ঝটপট বানিয়ে নিই, একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব, কিছুই দেব না, নুন হলুদ আর কাঁচা লঙ্কা। আমি এই রান্নাটা এইভাবে খেতেই ভালোবাসি, এতে কখনো কখনো সিদ্ধ ছোলাও দিই, মানে কালো যে ছোলাটা, কিন্তু আজকে সেটাও দিলাম না, কখনো কখনো নারকেল কোড়া থাকলে সেটাও দিই, কিন্তু আজকে কিছুই দেব না। কিন্তু এভাবে খেতেও না ভীষণ ভালো লাগে, শুধু নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব, ব্যাস। আজ রাত কো বানাউঙ্গি না ডাল পুরি, মতলব চনা ডাল কি কচৌড়ি আর আলু কি সবজি। অ্যাকচুয়ালি ইস বার যো উইকেন্ড গই না, उस वीकेंड में हम लोग बस दूध कॉर्नफ्लेक्स रोटी सब्जी यही सब खाए थे, मतलब हर वीकेंड में हम लोग कुछ पूरी पराठा या कुछ भी स्पेशल बनाते हैं, इस वीकेंड में नहीं बनी है तो इसीलिए आज रात को बनाऊंगी। चलिए ये सब्जी तो बन गई है, अब जल्दी जल्दी दाल भी बना लेते हैं। তেলের মধ্যে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি, ব্যাস নুন হলুদ লঙ্কা দিয়ে একটু ডালটা সাঁতিয়ে নেব। লাঞ্চটা তৈরি হয়ে গেছে, এবার কাজ হচ্ছে কিছু বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা। এই রুটিন মাফিক কাজগুলো করতে করতে না কখন যে টাইম কেটে যায় বোঝাই যায় না। চলুন এটা করে স্নান পুজো সেরে একেবারে দেখা হচ্ছে লাঞ্চ টেবিলে। দুপুর কি 1 বাজ রই হ্যা আর আব হো রা হ্যা লঞ্চ টাইম, তো চলিয়ে থালি রেডি কর লেতে হ্যা। दाल चावल सब्जी और चिप्स के संग लंच करके थोड़ा रेस्ट लेती हूँ और आप लोगों से मिलती हूँ शाम को।
চলে এসেছি রান্নাঘরে। টাইম এখন বিকেল 4:30। সুভাইনা চনা কি ডাল ভিগো কে রাখি থি, আবি মিক্সার গ্রাইন্ড মে অদরক আর হরি মির্চ কে সঙ্গে ইসকো পিস লি হুঁ, আর আবি তেল মে থোড়া সা হিং ডাল কে ইসকো আচ্ছা সে ফ্রাই কর রহি হুঁ। ভেবেছিলাম একেবারে পরের উইকেন্ডে গিয়েই ভালো মন্দ কিছু রান্না করব, কিন্তু তারপর তিনি বললেন না প্লিজ কিছু একটা বানাও। মানে সে আসলে লুচি পরোটা খেতে ভীষণ ভালোবাসে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, একটুখানি নুন হলুদ একটু চিনি দিলাম, আর দিলাম একটু গরম মশলা, আর আমার কাছে ওই জিরে ভেজে গুঁড়ো করা ছিল অল্প একটু, সেইটা দিলাম। ব্যাস, এতে আর কিছু দেবো না, ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। স্টাফিংটা মোটামুটি রেডি হয়ে গেছে। এদিকে তিনি অফিস থেকে চলে এসেছেন, আর এসেই আমাকে 15 মিনিট সময় দিয়েছেন, রেডি হয়ে এক্ষুনি নাকি বেরোতে হবে। আমি বললাম রাতের রান্না তো এখনও বাকি, বলল এসে করো, তাড়াহুড়ো নেই, একটু রাত করে খাবো। যাই হোক, চলুন বেরিয়ে পড়ি। শাম কে 6 বাজ রহি হ্যায় আর হাম লোগ নিকলে হ্যায় যা রহে হ্যায় শারজা রোলা। ইয়ে রোলা মে মে পহলে ভি বহুত বার গই হুঁ। আজ অ্যাকচুয়ালি বউ অফিস কে কাম কে লিয়ে যা রহে হ্যায় কিসি সে মিলনা হ্যায় তো মে ভি যাওঁগি যাকে ওয়াহাঁ চায় পি কে ফির ওয়াপস আ যাওঁগি। কি সুন্দর লাগছে না চারদিকটা, সন্ধে নামার টাইম তো, ভীষণ ভালো লাগছে। আর রুটিন লাইফের মধ্যে হঠাৎ এরকম বেরোতে পারলে কিন্তু বেশ ভালোই লাগে না, হঠাৎ বেরিয়ে বাইরে চা খেতে যাওয়া। যদিও রান্না বাকি, ওটা একটা চাপ রয়েছে, গিয়ে ঝটপট করে রান্না বান্নাগুলো করতে হবে। শারজা দুবাই বা UAE-তে বলতে পারেন যত বাঙালি আছেন, রোলায় আসেন তারা একটাই কারণের জন্য, একটা বিশেষ কারণের জন্য। এখানে একটা বাংলাদেশি দোকান আছে, সেখানে ঘি পাওয়া যায়, মানে আমরা যে ঝর্ণা ঘিটা খাই, মানে লাল ঘিটা, সেইটা। এছাড়াও শুনেছি খই বাতাসাও পাওয়া যায়, যদিও আমি যখনই এসেছি ঘিটাই কিনে নিয়ে গেছি, খই বাতাসার দরকার পড়েনি। মানে কিছু জিনিস আছে যেগুলো অন্য কোনো দোকানে পাওয়া যায় না, এই বিশেষ বিশেষ দোকানে পাওয়া যায়। আর শুনেছি এখানে নাকি ভালো মাছও পাওয়া যায়, যদিও মাছ আমি খাই না, কিন্তু মাছ কিনতে এখানে অনেকেই আসেন। আর এই এরিয়াটায় না ব্যাচেলরদের প্রচুর ভিড়, সন্ধ্যের পর এখানে হাঁটা যায় না, মানে এত লোক গিচগিচ করে। তো আমরা এখন ওই চা খেতে যাচ্ছি। আর ও হ্যাঁ, এখানে এই যে মিষ্টির দোকান দেখছেন, এই মিষ্টি পাওয়া যায় কলকাতার, মানে ওই বাঙালি মিষ্টি আর কি। এমনি তো লাড্ডু বরফি সব জায়গায় পাওয়া যায়, কিন্তু বাঙালি মিষ্টি এখানে এলেই পাওয়া যায়। এই দোকানটায় ঢুকছি আমরা চা খেতে। এখানে নাকি একটা বিশেষ চা পাওয়া যায় যার নাম মালাই চা। ভেতরে গিয়ে না আর ভিডিও করা হয়নি। চায় পি কে ওয়াহাঁ যে সুপার মার্কেট থি ওয়াহাঁ সে 2-4 সবজি খরিদ লি হুঁ। ইয়াহাঁ না এক নিম্বু মিলতি হ্যায় যো কলকাতার গন্ধরাজ লেবু, সেটাও এখানেই পাওয়া যায়। তো মে ভি ও নিম্বু 2 ঠো লে লি হুঁ, আর ভি থোড়া বহুত সামান লি হুঁ, ও মে আপকো ঘর যাকে দিখাতি হুঁ। চলিয়ে আব জলদি জলদি ঘর পৌঁছতে হ্যায়। এটা হলো শারজার গোল্ড সুখ, মানে গোল্ড বাজার। তবে এখানে এখন আর শুধু গোল্ড পাওয়া যায় না, অন্যান্যও নাকি অনেক দোকান হয়েছে, তবে এটা অনেক পুরনো গোল্ড সুখ। এছাড়া দুবাইতে তো সবচেয়ে বড় একটা গোল্ড সুখ রয়েছেই, কি বিশাল দেখুন, কোথা থেকে শুরু হয়েছে এখনও শেষ হচ্ছে না, আর গাড়িটা কিন্তু ভালো স্পিডে চলছে। চলুন বাড়ি গিয়েই সোজা রান্নাঘরে ঢুকতে হবে তাড়াতাড়ি। চলিয়ে হাত পাও ধোকে সিধা কিচেন মে আ গই হুঁ, আর এক ফ্রাইং প্যান গরম করকে ইসমে জিরা সৌঁফ আর সাবুত ধনিয়া ইসকো থোড়া সা ড্রাই রোস্ট কর লে রহি হুঁ। জো আলু কে সবজি বানাওগি না উসমে ইয়ে মশালা ডালুঙ্গি, ইয়ে মশালা ডালনে সে না ইয়ে সবজি বহুত অচ্ছি বনতি হ্যায়।
बहुत अच्छी टेस्ट आती है। ওই মশলাটা তো গুঁড়ো করা হয়ে গেছে, এবার রেগুলারের মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একটু আমচুর পাউডার দিয়ে একটা মশলা মিক্স করে রাখছি। ঝটপট সবজিটা আগে বসিয়ে দিই, বুঝলেন? জিরে, তেজপাতা আর হিং দিয়েছি, আর একটু আদা কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এই মশলাটার মধ্যে জল দিয়ে গুলে এখানে দিয়ে দিলাম। আলুর তরকারি করব, তবে এটাই কিন্তু টমেটো ব্যবহার করব না। আর দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ, ভাগ্যিস আলুটা সেদ্ধ করে গিয়েছিলাম, না হলে আরও দেরি হতো। এখন ঘড়িতে 9টা বাজে, জানেন? এটা বানাবো, তারপর ময়দা মাখবো, তারপর কচুরি বানাবো। এই তরকারিটা না ওই কচুরিটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, নিরামিষ তরকারি। যাই হোক, বেশি করে জল দিয়ে 15 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেইটা দিলাম, একটু কসৌরি মেথি দিলাম, একটু বিট লবণও দিয়েছি, আর একটু নর্মাল যে রেডিমেড গরম মশলা সেটাও দিলাম। দিয়ে নামানোর সময় ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। চলুন আপনাদের দেখাই এবারে কী কী এনেছি সেখান থেকে সেইগুলো। তো প্রথমেই দেখাই মিষ্টি, মিষ্টি কিনে এনেছি, দাঁড়ান দেখাচ্ছি। এই যে ছানার মিষ্টি, ভাজা মিষ্টি, চমচম ইত্যাদি। ওখানে গেছি আর মিষ্টি আনবো না, এরকম তো হতেই পারে না। আর এই কুকিজটা, এটা ওর খুব পছন্দের, এটা নিয়ে এসেছে। আর এনেছি কাসুন্দি, কাসুন্দিটাও না ওখানেই ভালো পাওয়া যায়। আর যেটা নিয়ে এসেছি সেটা হলো গন্ধরাজ লেবু। এই লেবুটা আমার ভীষণই প্রিয়, ভীষণই ভালো লাগে। তবে এই দুটো লেবুর দাম কিন্তু প্রায় 90 টাকার মতো নিয়েছে, জানো? এখানে অনেক রকম লেবু সব জায়গাতেই পাওয়া যায়, তবে গন্ধরাজ লেবুটা পেতে গেলে কিন্তু সেই ওখানেই যেতে হবে। রাত কি 10 বাজ রহিয়া আর আ গই হো কিচেন মে ফির সে, আর ইয়ে দেখ রহে হ্যায় ক্যা পোস্টার লাগা হুয়া হ্যায়। নেই নেই, মেনে নেই লাগাই হ্যায়, মে বতা রহি হুঁ, ইসকি পুরি কাহানি মে বতাউঙ্গি, আপ লোগ সুনতে রহিয়ে। किचन में ना जो चीज़ जहाँ रहती है ना, मतलब मैं जहाँ रखती हूँ वहाँ रखना ही मुझे अच्छा लगता है, क्योंकि मुझे फिर ढूंढना नहीं पड़ता है, आसानी से मिल जाती है। लेकिन ये जब किचन में आते हैं ना कुछ भी लेने के लिए, चाहे वो एक चम्मच हो, ग्लास हो, या कुछ रखने के लिए, मतलब इधर उधर फैला देते हैं सारे चीज़। तो वही मैं बताई थी, तो इनको वो अच्छा लगा नहीं लगा पता नहीं। दूसरे दिन वो ऑफिस से आए और बैग से बोले, मैं तुम्हारे लिए कुछ लाया हूँ। तो बोले, दिखाइए क्या लाया, खाने का कुछ बताते हैं नहीं। তারপর সেই অফিসের ব্যাগ থেকে এরকম করে একটা কী জিনিস বার করলো আমি তখনও দেখিনি। আমি ভাবলাম কী ডকুমেন্ট আবার এনেছে, নিয়েই দেখি চলে গেল আমাকে না দেখিয়ে সোজা রান্নাঘরে। আমি অত পাত্তা দিইনি, আমি যে কিছু আনতে টানতে গেছে, ও মা দেখি আবার এক এইভাবে দেওয়ালে ওটাকে এখানে লাগিয়ে তারপর আমাকে ডাকছে, বলে এই দেখো। মানে তোমার কিচেনের এত রুলস আমি মনে রাখতেও পারি না, আর তুমি তোমার রুলসই ফলো করবে, তোমার ওই অযৌক্তিক রুলস। আমার নাকি এই রুলসগুলোয় কোনো যুক্তি নেই, কিন্তু তবুও নাকি মানতে হবে, তাই এরকম একটা পোস্টার লাগিয়ে দিয়েছে। বুঝুন কাণ্ড, আমি হাসবো, আনন্দ করব, না কাঁদবো, নাকি খারাপ লাগবে, রাগ হবে, আমি কিছুই বুঝতে পারছিলাম না। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কচুরিগুলো বেলে নিয়েছি আমি। না আজকে কচুরিতে ওই ময়দা আর আটা মিশিয়ে করেছি, তবে ময়দার ভাগটাই বেশি, আটাটা কম। থোড়ি সি মোটি মোটি বেলি হুঁ আর দবা কে স্টফিং কি হুঁ, জেসে কি না ইয়ে চায় সে ভি মতলব বহতই আচ্ছি লাগে খানে মে না, উস তরহ সে কচুরি বনি হ্যায়, বহতই খস্তা বনি হ্যায়, কুড়কুড়ে বনি হ্যায়। চলিয়ে জলদি জলদি ছান কে আপ খানায় বেঠ জাতে হ্যায়। प्लेट में इनके लिए पहले सब्जी निकाल लेती हूँ। टोटल 5 ही कचौड़ी बनाई हूँ, क्योंकि मुझे पता है ये 2 से ज़्यादा लेंगे नहीं, और मैं भी 2 ही लूँगी, लेकिन फिर भी 1 ज़्यादा ही बनाई, किसी को अगर ज़्यादा चाहिए 1 तो। तो फाइनली आज के डिनारे छोलार डालेर कचुड़ी, मान जेटा डाल पुरी, आलुर तरकारी और मिष्टी। আজকের কচুরিটা কিন্তু দুর্দান্ত হয়েছিল, জানেন? মানে এটা খাওয়ার জন্য কোনো তরকারিরই দরকার ছিল না, এমনি এমনি খাওয়া যেত শুধু শুধু।
সে যাই হোক, চলুন আমরা ডিনারটা এবারে সেরে ফেলি। আর ডিনার করতে করতে আজকের পর্বটা এখানেই শেষ করি। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। आज की वीडियो यहीं ख़त्म करती हूँ। वीडियो कैसा लगा ज़रूर बताइएगा। अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। आज के लिए यहीं तक, मिलूँगी नेक्स्ट ब्लॉग में। तब तक के लिए बाय बाय।